এত এত পুজোর কালেকশানের মধ্যে অনেক দিন পরে কিন্তু আজকে আমরা হাজির জামদানির ভিডিও নিয়ে ইয়েস বেঙ্গল ঢাকায় জামদানির ভিডিও নিয়ে যেটা আপনাদের প্রতিদিন রিকোয়েস্ট থাকে রমা আবার কবে দেখাবে তো আজকে ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো অল আর উইথ বিপি একদম ব্লাউজ পিসের সাথে থাকবে আর একদম পুজোর কালেকশন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট বুক করে ফেলতে হবে তো আমি প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমি নিজে একটা খুব সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি পরে নিয়েছি একদম চন্দন কালার আর তার সাথে রেড কালারের কাম তো এই শাড়িটার সাথে থাকবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকবে এটার অনলি টু থ্রি ফাইভ জিরো তো এইরকমই আজকে অনেক শাড়ি দেখাবো প্রথমেই যে শাড়িটা দেখাবো মানে কি বলবো এই শাড়িটা দেখলেই না চোখ আটকে যায় এত সুন্দর দেখতে পুরোটা এরকম একটা মিল্কি হোয়াইট কালার আর এইটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা জাস্ট দেখুন একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করবো ছোট ছোট করে বুটা রয়েছে একদম এক্স্যাক্টলি বাংলাদেশি ঢাকায় জামদানির ডিজাইনটাকে আমরা বেঙ্গলে জামদানিতে নামিয়ে এনেছি অপূর্ব দেখতে অ্যান্ড সি দিস ইজ দ্য পল্লা ইয়ে যে হ্যাঁ পুরো মিল্কি হোয়াইট হ্যাঁ ইসকে সাথ রেগা এসাওয়ালা এক খুবসুরত পিওর রেড কালার কা ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি টু থ্রি ফাইভ জিরো দ্য নেক্সট ওয়ান খুব সুন্দর রানী অরেঞ্জ তো থাকবেই যখনই আমরা কোনো ভিডিও করব না সেখানে অবশ্যই কিছু কিছু কালার আছে যেগুলো থাকবে ডিজাইন মেবি হয়তো ভ্যারি করতে পারে বা চেঞ্জ হয়ে যাবে সো দিস ইজ ওয়ান অফ দি বেস্ট কালার কম্বিনেশন রানির সাথে একদম অরেঞ্জ কালারের কম্বিনেশনে যাচ্ছে দিস ইজ দ্য পাল্লা আর গিয়ে রেগা ইসকা বিপিকা পোর্শন প্রাইস রেগা ইসকা ওনলি টু থ্রি ফাইভ জিরো দ্য নেক্সট ওয়ান ইটস আ বিউটিফুল শাড়ি এই শাড়িটার ব্যাপারে আমি কী বলবো মানে এত ডিমান্ডিং এবং এত সুন্দর দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে এত যে মানে এই শাড়িটার মধ্যে একটা ক্লাসিনেস আছে এত সুন্দর দেখতে পুরোটা জেড ব্ল্যাক আর তার সাথে এরকম একটা হোয়াইট কালারের কিন্তু বর্ডার যাচ্ছে অ্যান্ড সি দিস ইজ দ্য পাল্লা পোশন আর ইয়ে রেগে গে একদম সেম কন্ট্রাস্ট মে ইস্কা ব্লাউজ পিস ইসকা প্রাইস বলো টু এইট ফাইভ জিরো দিজ আর পিওর হ্যান্ড ওভেন অ্যান্ড হ্যান্ডলুম কারি হ্যাঁ টু এইট ফাইভ জিরো দ্য প্রাইস আচ্ছা এই পিঙ্ক কালারের ঢাকায় জামদানিটা দেখুন এটা কিন্তু একদম নতুন লঞ্চ ঠিক আছে এই জামদানিটা কিন্তু একদম নিউ দেখাচ্ছি জাস্ট দেখিয়ে দেবো যেহেতু লাইট কালার পার্টটা দেখিয়ে দেবো জাস্ট দেখুন বর্ডারটা দেখুন একদম পিওর বাংলাদেশি জামদানির জাস্ট ডিজাইনটাকে আমরা পুরোটা বর্ডারে জাস্ট নামিয়ে এনেছি এনসি दिस इज द फुल साड़ी और ये रहेगा इसका पल्ला का पोर्शन জায়গা স্কা বিপিকা পোর্শন এসকা প্রাইস রয়েলি টু সিক্স ফাইভ জিরো দিস কোয়ালিটি জামদানি নিয়ে স্বর্ণাবুটিকের কোনো কথা হবে না আমরা কিন্তু আসছি মনে আছে তো সবার তো স্যাটারডে দমদমের আমরোলি ব্যাংকয়েটে আসছি নাগির বাজার সবাই আপনারা আসুন আর জামদানির এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আপনারা ওখানে পাবেন তো যারা এই ভিডিও থেকে শাড়ি পাবেন না আমি বলবো প্লিজ ভিজিট আওয়ার এক্সিবিশন ওকে নর্থ কলকাতা বাসীদের জন্য এটা অবশ্যই আমার মানে কি বলবো এইটা জানিয়ে দিলাম সো আপনারা সবাই আসুন ওয়াও চেক দিস কালার ইটস আ বিউটিফুল কালার একদম স্লেটের সাথে অরেঞ্জের কম্বিনেশন আর ইয়ে রহেগা ইসকা পাল্লা কা পোর্শন ইয়ে যায়গা ইসকা বিপি কা পোর্শন 2350 ইজ দা প্রাইস अगेन দ নেক্সট ওয়ান এটা দেখুন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর চোখ রাখুন আমাদের মানে কি বলো ফেসবুক পেজে প্রচুর প্রচুর নতুন নতুন জামদানির কিন্তু লঞ্চ হতে থাকবে একদম একদম টিল পুজো পর্যন্ত সো ইজ বিউটিফুল কালার সুন্দর একটা গ্রিন কালার আর তার সাথে রয়েছে এরকম সুন্দর রেড বর্ডার অ্যান্ড রেড পাল্লা আর ইসকে সাথ রেগা একদম সেম কালার কম্বিনেশন মেসকা ব্লাউজ পিস টু থ্রি ফাইভ জিরো ইস দা প্রাইস ওয়াও পরের কালারটা জাস্ট দেখুন রানী কালার সবাই রিকোয়েস্ট করেন কি রমা একদম সেলফে রানি কালারের মধ্যে দেখাও কি অরেঞ্জ দেখাও তো এই রকমই জামদানির কালেকশনের মধ্যে আজকে একটা একদম সেলফে একটু অন্যরকম জাল ডিজাইনে দেখাচ্ছি পিওর রানী কালারের ঢাকায় জামদানি অ্যান্ড সি দিস ইজ দ্য পাল্লা পুরো অল ওভার শাড়িতে বক রয়েছে অ্যান্ড সি দিস ইজ দ্য বিফি পোর্শন ওকে প্রাইস উইল বি সেম ওনলি টু থ্রি ফাইভ জিরো দ্য নেক্সট ওয়ান একটা হলুদ রঙের জামদানি দেখাতেই হচ্ছে প্রচুর রিকোয়েস্ট গায়ে হলুদে পরবো বিয়ের দিন সকালবেলা বা যে কোনো টাইমে তো সেই জন্য একটা ইয়েলো কালারের অপূর্ব দেখতে একটা জামদানি দেখাচ্ছি ডিজাইনটা জাস্ট দেখুন ফ্লাওয়ার তো রয়েছে তার সাথে জালের ডিজাইন আর এটা যাচ্ছে কিন্তু পুরো ব্লাউজ পিসের পোর্শনটা ইয়ে রেগা ইস কাপালাকা পোর্শন অল ওভার সারি মে ওয়ার্ক টু থ্রি ফাইভ জিরো ইজ দা প্রাইস ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডেড কালার

এটা মানে কি বলবো দিস ইজ মোস্ট সোভার কালার একদম একটা এটাকে কি কালার বলে একটু লাইল্যাক কালার বলতে পারি একটু ব্লুইশ ডুয়াল টোন হ্যাঁ তার সাথে একটু চন্দন কালারের কম্বিনেশান মানে অসম্ভব সুন্দর দেখতে যাদেরকে ভাবছেন আপনারা একটু এজেড পার্সেন গিফট করতে চাইছেন তাদের জন্য এই কালার কম্বিনেশনটা অপূর্ব ভীষণ স্মার্ট কালার ওর ইয়ে রেগা ইস বিপিকা পোর্শন টু থ্রি ফাইভ জিরো ইস দ্য প্রাইস যেটা দেখাচ্ছি এটা দেখুন একটু ব্রাইট কালার ওকে पर्पल के साथ पूरा येलो कलर का कॉम्बिनेशन रहेगा कैसा लग रहा है जामदानी का वीडियो हम लोग जब भी डालते हैं सभी से पूछते हैं कि आप लोगों को कैसा लग रहा है कलर कॉम्बिनेशन से लेके डिजाइन सबको कमेंट करना है कि कैसा लगा एंड सी दिस इज द पल्ला और ये जाएगा इसका वीपी का पोर्शन

একদম একজ্যাক্ট কালার কিন্তু এটা হয়েছে আর তার সাথে জাস্ট বর্ডারটা দেখুন ইটস ভেরি প্রিটি কপার টোনের জরিতে পুরো অল ওভার পুরোটা হাতে করে কাজ করা হয়েছে আর এইটা যাচ্ছে কিন্তু বিপির পোর্শনটা টু সিক্স এই শাড়িটার প্রচুর কালার অপশন দিয়ে আমরা খুব শিগগিরি ভিডিও করব। ওয়াও টু সিক্স ফাইভ জিরোর একটা বিউটিফুল ডোল টোন অরেঞ্জ কালার দেখাচ্ছি শাড়িটা जस्ट দেখুন পাগল করা হয়েছে শাড়িটা এত সোবার আর এত সুন্দর হয়েছে কাজটা দেখে কেউ বলবে না কি এটা বাংলাদেশি নাকি বেঙ্গলের সো দিস ইজ দ্য বর্ডার ওর ইয়ে জায়গা পুরো শাড়ি কালুক কালার দেখিয়ে অনেক রিকোয়েস্ট পাই কিন্তু যে অরেঞ্জ কালারের শাড়ি দেখাও রমা তো এটাও কিন্তু একটা অপশান হতে পারে সো এটা যে আছে পুরো শাড়িটার লুকটা দিস ইজ দ্য পাল্লা আর ইয়ে জায়গা ইসকা ये जाएगा इसका का पोर्शन एकदम सब साड़ी के साथ आज ब्लाउज पीस रहेगा टू सिक्स फाइव जीरो द नेक्स्ट वन ये वाला कलर देखिए ये भी बहुत ट्रेंडिंग कलर है मतलब हम लोगों ने ना जाने इस कलर कॉम्बिनेशन में कितना सारा डिजाइन बनाया हुआ है लेकिन बहुत बहुत अच्छा लगता है सबका फेवरेट होता है जस्ट चेक दिस वन बहुत ही प्रिटी है दिस इज पल्ला

द कम्बिनेशन द कलर मानव ब्लेंडिंग स्पेशलिटी बट कलर कम्बिनेशन और येगा ये इसका पोर्शन जस्ट देखो टू थ्री फाइव जीरो कहीं पे भी शिपिंग नहीं लगता है एंड वी शिप वर्ल्ड वाइड ऑल्सो हर जगह में डिलीवरी हो जाता है ठीक है जस्ट देखिए टील, ब्लू ग्रीन का है. ठीक है इसका बेस कलर जो है ना टील ब्लू एंड ग्रीन का क्रॉस टोन है और ऑरेंज कलर का पूरा इसमें वर्क किया हुआ है दिस इज पल्ला पोर्शन और ये जाएगा इसका विपिका पोर्शन प्राइस रहेगा इसका भी ओनली टू थ्री এটাকে কি কালার বলবো আমি ঠিক বুঝে উঠতে পারি না ইয়েলো বাট একটু অরেঞ্জি ইয়েলো টোন রয়েছে ঠিক আছে একটু অরেঞ্জের একটা ঘ্যাসা একটা কালার রয়েছে বাট কালারটা না অপূর্ব দেখতে অপূর্ব ব্লাউজ পিসটা বানিয়ে যখন এই শাড়িটা পরবেন প্রপার জুয়েলারির সাথে এত ভালো লাগবে দেখতে এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা আর দেখিয়ে শাড়ি কা ফল দেখিয়ে বহ খুবসুরত হ্যাঁ শাড়ি কা বিয়েশন একদম অনেকগুলো দেখিয়ে দিয়েছি কিন্তু তাই একটু সবাইকে বলবো না করে ভিডিওটা দেখুন বিকজ প্রচুর শাড়ি মাঝখানে কিন্তু তাহলে মিস হয়ে যাবে আর যার যেটা ভালো লাগবে একদম স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটা বলে দিই একবার সেভেন জিরো ফোর এইট জিরো এইট জিরো ওয়ান